আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। নতুন বছরের প্রথম দিনেই সুখবর দিলেন সাকিব আল হাসান। নতুন বন্ধু খুঁজতে গিয়ে নানা জটের জটে আটকে পড়েছে বিএনপি। বছরের প্রথম দিনে করোনায় 17 জনের মৃত্যু, নতুন শনাক্ত 990। টেকনাফে নামাজে যাওয়ার পথে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা। পেঁয়াজের দাম কেজি প্রতি 10 টাকা কমেছে। সাত অঞ্চলে শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা। বিদায় বছরের শেষ সপ্তাহ হাসিমুখেই পার করলেন বিনিয়োগকারীরা। স্ত্রীর কাছে 10 লাখ টাকা যৌতুক দাবি, সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের বিরুদ্ধে চার্জশিট। প্রথম দিনেই যুক্তরাজ্য ফেরত 11 যাত্রী কোয়ারেন্টাইন। নরসিংদীতে বাসের ধাক্কায় প্রাইভেট কারের 4 যাত্রী নিহত। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।